করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানায়, করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। রোনালদো আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার দলের বাকি সদস্যদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়, সেখানে সবার ফল নেগেটিভ আসে। রোববার রাতে ইউরোপিয়ান নেশনস লিগে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের শরীরে ভাইরাস ধরা পড়ে।